হত্যাকাণ্ডের সময় অর্থাৎ ফিতনার সময় অর্থাৎ খুনাখুনি অরাজকতা বিশৃঙ্খলার সময় ইবাদত করা আমার নিকট হিজরতের সমতুল্য। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 7135। সর্বাপেক্ষা নিকৃষ্ট লোকদের উপরই কিয়ামত সংঘটিত হইবে। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 7136। আমি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদ্যমা এবং শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করিয়া এই কথা বলিতে শুনিয়াছি যে আমি এবং কিয়ামত প্রেরিত হইয়াছি, এই দুই আঙ্গুলের মতো। অর্থাৎ আমার জামানা হইতে কিয়ামতের সময়ের পার্থক্য খুবই অল্প। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 7137।